বৈরী আবহাওয়ার প্রভাব অব্যাহত বিশ্বের কয়েকটি দেশে। ঘূর্ণিঝড় ডেভিসের পরবর্তী প্রভাব এখনও রয়েছে যুক্তরাজ্যে। ওয়েলস নদীর পানি রেকর্ড উচ্চতায় পৌঁছায়, ভাসিয়ে নিচ্ছে সবকিছু। উদ্ধার কাজে পুলিশ ও দমকল কর্মীরা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। বন্যা কবলিত এলাকায় অনেক বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া দেওয়া হচ্ছে জরুরি পরিষেবা। অব্যাহত ঠান্ডা বাতাস আর তুষারপাতে বিপর্যস্ত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল ইদলিব। রাশিয়া সমর্থিত সিরীয় সরকারের আক্রমণ থেকে বাঁচতে অনেকে আশ্রয় নেন ইদলিবের উত্তর পশ্চিমাঞ্চলে। ঠান্ডায় আক্রান্ত হয়ে কাবু এই হতভাগ্য নাগরিকরা। অর্থাভাবে বাড়িঘরে না থেকে অস্থায়ী তাঁবু টাঙিয়ে থাকছেন তারা। প্রায় 55 লাখ লোক সেখানে বাস করছে। সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছে বৃদ্ধ ও শিশুরা। অস্ট্রেলিয়ার সিডনি থেকে 300 কিলোমিটার উত্তরে শুষ্কতম শহর হিসেবে পরিচিত মরুরুদ্দিতে দেখা মিলেছে বৃষ্টি। খরায় বৃষ্টিত এই গ্রামীণ অঞ্চলে বৃষ্টির দেখা মেলায় আশীর্বাদ মনে করছেন সেখানকার স্থানীয়রা। We had a heap of drums that were donated to us. বৃষ্টি হওয়ায় আমরা খুব খুশি। আমরা অনেক পানি ধরে রেখেছি, পরে কাজ দিবে। জলাশয়ের পাম্পে পানি না থাকলে 40 কিলোমিটার দূরে গিয়ে পানি আনতে যেতে হয়। Any extra buckets? A funeral for a... অনেক ছোট থাকতে প্রকৃতির এই খেলা দেখেছি, তবে জলবায়ু পরিবর্তনের কারণেই হয়তো এখন আর আগের মতো বৃষ্টি হয় না। মানুষের চেয়ে পশু পাখিরা হুমকির মুখে রয়েছে এখানে বেশি। অন্যদিকে সিডনিতে হঠাৎ করে দেখা দিয়েছে ঝড় সহ বজ্রপাত। সিডনির ওই অঞ্চলে এ কয়েকদিনে 60,000-এর বেশি বজ্রপাতের ঘটনা ঘটেছে, আর এজন্য জনসাধারণকে সতর্ক করেছেন